আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোর্টিগেজ। আজকে যে পাখির খাঁচাটি ভিডিও করছি, এটি আপনার মুরাদ ভাইয়ের পাখির খাঁচা, ফেসবুক পেজ থেকে অর্ডার করেছে। তো ওনার প্রত্যেকটা 1824 আপনার সম্পূর্ণ রড ফ্রেম করে 1824 করে, এগুলো সেপারেট, এই যে দেখতে পাচ্ছেন এগুলো আলাদা করে, এবং এই যে এগুলোর প্রতিতলা আলাদা করে 200 চিকন রড দিয়ে তৈরি করা। এবং এগুলোর ফ্রেমে ব্যবহার করা হয়েছে 10 নম্বর মোটা, এবং আপনার টানা এবং সাপোর্ট শিলি এগুলো আপনার 14 নম্বর তার, 100% গ্যালভানাইজিং জিআই তার, এবং এগুলো 1/2 ইঞ্চি গ্যাপ, একটা আঙুলও ভালো করে ঢুকবে না, দেখতে পাচ্ছেন এই যে এই গ্যাপে। আপনারা চাইলে অবশ্যই চাইলে আপনারা জাবা ফিন্স থেকে শুরু করে আপনারা পাখি পালতে পারবেন, লাভ বার্ডস, অনেকে 1824 কোকাটেলও পালে। তো এদিকে আসেদ ভাই, মুরাদ ভাই, এই যে আপনার সামনের দিক দিয়ে 24 দিকে মেইন ডোর 8x8, আর এদিকে হলো যে আপনার 4x4 করে দরজা। তো আমরা এক একটা খাঁচা এগুলো একটার উপরে করে বসিয়েছিলাম, তো এগুলোর ওজনটা দেখি আমরা একটু। তো দাঁড়া, আগে মিটারটা দেখি না, এই যে মিটারটা 0 আছে, আমরা এগুলোর উপরে বসাই দিই। একটা একটা করে আমরা সবগুলো খাঁচায় কম বেশি করে বসাই দেওয়ার চেষ্টা করি। নিচেরটা শুধু পায়া আছে, ওই দেখতে পাচ্ছেন নিচেরটা শুধু পায়া আছে, আর বাকি সবগুলো আলাদা আলাদা করে স্প্রেড করে দেওয়া। অনেকে চাইলে 18 দিকে দরজা নিতে পারেন, আবার মেইন ডোরটা ভেবে নিতে পারেন। প্রত্যেকটা সামনের সাইডেই আপনার মেইন ডোর আর বেড়িং ডোর। এখন পর্যন্ত 3টা ওজন আছে, 22 কেজি, 660 গ্রাম, এবং লাস্টেরটা পায়ার সহকারে যেটা আছে ওইটার ওয়েটটা একটু ধরে 4টাই। তো আমরা ভাই টোটাল আপনার ওজন আসছে 30 কেজি, 860 গ্রাম, এবং আপনার এটা হলো 4টা খাঁচার ওয়েট, তার মানে হলো যে আপনার অ্যারাউন্ড 5, 6, 4, 7, 28, মানে 7.5 কেজি করে প্লাস পড়ছে আপনার এক একটা খাঁচার ওয়েট বলা যায়, মানে সব কিছু মিলিয়ে। কারণ নিচেরটার একটু পায়া এবং বিটানা করে দেওয়া আছে, কারণ নিচেরটা হাইটটা একটু বেশি। তো এই ধরনের ফ্রেম যদি করা হয়, হ্যাঁ এটা নামা একটু ভিডিও করে এটা তাড়াতাড়ি। তো 30 কেজি, 860 গ্রাম টোটাল ওয়েট আসছে আপনার। যে নিচেরটা আপনারা যদি এরকম করে অনেকে নিতে চান সেটাও নিতে পারেন। এই যে যেরকম এই খাঁচাটা সম্পূর্ণ একটা সিঙ্গেল একটি খাঁচা, এটার ওজন দিয়ে আমরা জানাই দেবো এটার ওজনটা কতটুকু আসে, এবং আপনারা এই বুঝেও চালিয়ে নিতে পারেন। আবার বলছি, এটা টানাগুলো 2 ইঞ্চি পর পর, এই যে টানা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি পর পর, আপনারা যারা সাধারণত খাঁচা নেন 4 ইঞ্চি পর পর, যার জন্য ওগুলো পাখি একটা সময় এগুলো ঝালাই ছুটে ফেলতে পারে, এবং আপনার কামড় দিয়ে সহজেই ঝালাই ছুটে ফেলতে পারে এবং বাঁকা ফেলতে পারে। যে তারগুলো আপনি চাইলে বাঁকা করতে পারবেন না, এতটুকু মজবুত হবে যে আপনি বাঁকা করতে পারবেন না কোনোভাবে, এবং 100% গ্যালভানাইজিং যে তার দিয়ে খাঁচাগুলো তৈরি। এবং প্রত্যেকটা খাঁচার আপনার যে তারটা ব্যবহার করা হচ্ছে, এই তারগুলো আপনার 15 থেকে 20 বছর টিকে ওই তারগুলো দিয়ে তৈরি। তো এই খাঁচাগুলোর কেউ যদি সিঙ্গেলই নিতে চান, এগুলোর প্রাইস কত করে পড়ে আপনাদেরকে একটু দেখাই দিই। তলাটা একটু সবসময় প্রাইস বেশি আসবে, কারণ ওটা চার পায়াগুলো বড় থাকবে, আবার টানা থাকে, যার জন্য এটা কিন্তু উপরেও রড ফ্রেম, সাইডে দিয়েও রড ফ্রেম করা। তো এই হলো এটার ওয়েট, 8 কেজি, 260 গ্রাম, এটা 230 টাকা ইন্টু করলে আপনার প্রাইস চলে আসবে, মানে 8 কেজি 260 গ্রাম হলে আপনার আপনার এটার প্রাইসটা কতটুকু আসে, আপনার এটার প্রাইস আসে 8 কেজি 260 ইন্টু 230, মানে প্রায় 1900 টাকা, প্লাস আপনার 100 টাকা ট্রে, 2000 টাকা সামথিং এটা পড়ে, সব কিছু মিলিয়ে 2000 টাকা প্লাস পড়ে যায়। এটা অলমোস্ট ভালো কোয়ালিটির যে ট্রেটা আছে, আমরা পাড়া দিলে ভাঙে না ওই কোয়ালিটির ট্রে দিয়ে। তো এই এবং দেখা গেছে আপনারা যদি পায়া ছাড়া চান, তো এগুলোর ওয়েট কতটুকু হয় দেখি। তো পায়ার এগুলো বাদ দিয়ে আপনার এগুলোর ওয়েট কতটুকু হয়, এগুলোর ওয়েট প্রায় 1 কেজি কম আসে, এগুলোর ওয়েট প্রায় 1 কেজি কম আসে, তার মানে এটা আপনার সব কিছু এটা হয়ে যাবে 1800 টাকার ভিতরে। তো এটা 2000 প্লাস করে যায়, আর এটা 1800 টাকার ভিতরে হয়ে যায়। তো এগুলো বাংলাদেশের যে কোনো জেলার সদরে যদি আপনারা নিতে চান, আমরা দিতে পারবো, কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলার সদরে এগুলো পাঠাবে, এগুলো দোহার যাবে। তো ইনশাল্লাহ আজকে এই খাঁচাগুলো পাঠিয়ে দিব। আজকে রাত হয়ে গেছে, আমি আসলে রেডি করতে পারি নাই ঠিকভাবে, আমার একটু অসুবিধা থাকায় ভিডিওটা দিনের বেলা দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। 71 নম্বরটা আমার কাছে থাকে, ওটা তো হোয়াটসঅ্যাপ এবং দুইটাই পাবেন, আমার হাতে প্রচুর রং লাগছে,
কোনো খাঁচা ধরছে পরে। তো 71 নম্বরটা আমার কাছে থাকে, ওটা তো হোয়াটসঅ্যাপ এবং দুইটাই পাবেন। তো কমেন্টে আমি নাম্বার দিয়ে দিব না, যারা আমাদের থেকে খাঁচা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলা সদরে পাঠানো যাবে, থানা পর্যায়ে পাঠানো যাবে, করতোয়া কুরিয়ার থাকলে আমাদের ফ্যাক্টরি এটা নরসিংদীতে। বাংলাদেশের যে কোনো জেলা সদরে চাইলে আপনারা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।